যখন আমাদের কম্পোজিট কোনো এরিয়া দেওয়া থাকবে, এখন আমরা মার্কেন্দ্র নির্ণয় করতে গেলে সেই কম্পোজিট এরিয়াটাকে আমরা কী করবো, বিভিন্ন নির্দিষ্ট শিল্পের আকৃতিতে এক একটা ক্ষেত্রে কল্পনা করব এবং কল্পনা করে সেগুলোকে আমরা একত্রিত করব, করে আমরা তার বর্গেন্দ্র নিয়ে করবো। তাহলে আমরা কী আকৃতি করতে পারি, আমরা বোর্ডে কিছু আকৃতি দেওয়া আছে যে এই আকৃতি আকৃতিগুলো আমরা ভাগ করে নিতে পারবো, যেমন একটা আয়তাকার আকৃতি ভাগ করে নিতে পারবো যে কোনো একটা কম্পোজিট এরিয়া থেকে, ওইটার আবার ত্রিভুজ আকৃতিতে কোনো একটা সেকশনটা বের করে নিতে পারবো, আবার বৃত্ত আকৃতিতে কোনো একটা সেকশনটা বের করে নিতে পারবো, আবার হাফ সার্কেল মানে অর্ধবৃত্ত আকৃতিতে কোনো একটা সেকশনটা ভাগ করে নিতে পারবো, আবার কি কোয়ার্টার সার্কেল মানে কি এক চতুর্থাংশ একটা বৃত্তের যে চারভাগ, এই চারভাগের এক ভাগ যে অংশটা আছে ওই অংশ হিসাবে আমরা ভাগ করে দিতে পারবো, নিয়ে আমরা কম্পোজিট এরিয়া রেখে সহজে আমরা কী করতে পারবো, বর্গেন্দ্র নির্ণয় করতে পারবো। এখন যেহেতু এই সেকশনগুলোতে আমরা ভাগ করবো, সেকশনগুলো ভাগ করবো কারণ কী, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি এই যে সেকশনগুলো আছে ওদের সেন্টার জানি, কিন্তু কম্পোজিট কোনো এরিয়ার সেন্টার জানি না, কারণ কেন একত্রিত আছে, আসলে সেন্টারটা কোথায় আছে আমরা জানি না। তো ইন্ডিভিজুয়ালি জানি, এই ইন্ডিভিজুয়াল দিয়েই আমরা কী করবো, এই সবগুলো একত্রিত হয়ে কম্পোজিটের মাধ্যমে আমরা কী করবো, একটা সেন্টার বের করবো। যদি কম্পোজিট এরিয়া দেওয়া থাকে তাহলে আমরা দেখি, যদি আমাদের কোনো সময় কম্পোজিট এরিয়ার মাধ্যমে আমরা একটা আয়তাকার সেকশন পাই, তাহলে আয়তাকার সেকশনটা আমরা কী করবো, আয়তাকার সেকশনটা যদি আয়তাকার সেকশনের দৈর্ঘ্য হয় বি এবং মানে গভীরতা বা প্রস্থ বলতে পারেন ডি, তাহলে ওর সেন্টারটা আমরা জানি কি, আয়তাকারের সেন্টার কী, যে কোনো আয়তাকারের সেন্টার হলো কি, এই যে কর্ণ থাকে এই কর্ণদ্বয়ের সংযোগ বিন্দুটাই তার সেন্টার হিসাবে কাজ করে। এই যে সেন্টারটা, এই যে কোনো সংযোগ বিন্দুটা আছে, এই সংযোগ বিন্দুটা আসলে এখান থেকে কতটুকু দূরে, কিংবা এই আয়তক্ষেত্রের এই পার থেকে কতটুকু দূরে, এই পার থেকে কতটুকু দূরে, এই পার থেকে কতটুকু দূরে, ওটা জানতে হবে। তাহলে আমরা দেখতেছি, দেখেন এই পার থেকে যদি কোনো সময় কল্পনা করি, তাহলে আয়তাকার সেকশনের দূরত্ব হলো কি, এই যে প্রস্থটা আছে, দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যের অর্ধেক হবে এইখান থেকে দূরত্ব, কিংবা এখান থেকে দূরত্ব। আর যদি আমরা উপর থেকে কোনো সময় কাউন্ট করি, কিংবা নিচ থেকে কোনো সময় যাই, তাহলে ওর সেন্টারটা আসলে এই যে রেখাটা আছে, এই রেখা থেকে ওর সেন্টার দূরত্ব, কিংবা এই রেখা থেকে এই সেন্টার দূরত্ব হবে কতটুক, এই যে প্রস্থটা আছে এই প্রস্থের অর্ধেক হবে, ডিভাইড টু, এদিক থেকে গেলেও কি ডিভাইড টু কল্পনা করতে পারবো। আচ্ছা, আর যদি একটা আয়তাকার শেপ হয়, তাহলে আয়তাকার শেপের ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল জানি কি, দৈর্ঘ্য টু প্রস্থ, দৈর্ঘ্য তো বি টু ডি, দৈর্ঘ্য টু প্রস্থের ক্ষেত্রফল বের করতে পারবো। আর ইন্ডিভিজুয়ালি সেকশনের যদি সেন্টার জানি যে এখান থেকে অর্ধেক, এখান থেকে গেলে অর্ধেক, এখান থেকে গেলে অর্ধেক, এখান থেকে গেলে অর্ধেক, এদিক থেকে গেলে কার অর্ধেক, ওর অর্ধেক, এদিক থেকে আসলে কার অর্ধেক, ওর অর্ধেক, এদিক থেকে আসলে কার অর্ধেক, ওর অর্ধেক, এদিক থেকে যদি যাই আমার কার অর্ধেক, ওর অর্ধেক, এই জিনিসটা মাথায় রাখলে আমরা কী করতে পারবো, কম্পোজিট এরিয়া দেওয়া থাকবো, তাহলে আমরা বড় নির্ণয় করতে পারবো সকালে। আচ্ছা, পরবর্তীতে একটা শেপ আছে কি, ত্রিভুজ আকৃতি শেপ কল্পনা করতে হবে। যদি কোনো একটা ত্রিভুজ আকৃতি শেপ হয় এই কম্পোজিটের মধ্যে, তাহলে এই ত্রিভুজ আকৃতি শেপের জন্য কিছু ত্রিভুজ আকৃতি শেপেরও নির্দিষ্ট কিছু মানে ত্রিভুজ সেকশনেরও তার কি সেন্টার আছে, পার্টিকুলারলি তো পার্টিকুলার সেন্টারটা কোথায় কল্পনা করলাম, এই জায়গায়, এই জায়গায় কল্পনা করছে, এই জায়গায় কল্পনাটা কতটুকু দূরে হইতে পারে, এই জায়গাটা, এই জায়গাটা হইলো কি, এই যে অংশটা আছে ত্রিভুজের ভূমি, এই ভূমি থেকে, ভূমি থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে বলা হয়েছে অন্তার বি, না এই দূরত্বটাকে অন্তার বি না, এই যে দূরত্ব আছে এই দূরত্বটাকে বলা যায় কি অন্তার এইচ, মানে কি এই যে টোটাল হাইট আছে, এই টোটাল হাইটের এইখান থেকে এই দূরত্বটা হলো কি তার এক তৃতীয়াংশ, যে ত্রিভুজ সাথে সেন্টার, এই ভূমি থেকে যদি যায় আমরা কোনো সময় কল্পনা করি যে ভূমি থেকে তার সেন্টারের দূরত্ব কতটুকু, তাহলে কি অন্তার এইচ, তাহলে উপর থেকে কত টু থার্ড এইচ, কারণ কি অন্তার টোটালটা তো এইচ হয়, আমরা মাইনাস করে দেখা যায় বাকি থাকে কত টু থার্ড এইচ। এখন যদি কোনো সময় কল্পনা করি যে না আমরা এই দিক থেকে আসবো, তার সেন্টারটা আসলে এই দিক থেকে আসলে কতটুকু দূরে হয়, কিংবা এদিক থেকে গেলে কতটুকু দূরে হয় জানতে চাই, তাহলে এদিক থেকে গেলে কতটুকু হবে, এই যে সেন্টারটা আছে এই জায়গায় দূরত্বটা কতটুকু হবে ওয়ান থার্ড বি, এই যে দূরত্বটা কী হবে ওয়ান থার্ড বি, আর তাহলে এদিক থেকে আসলে কী হবে টু থার্ড বি। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি এদিক থেকে ওয়ান থার্ড এইচ, এদিক থেকে ওয়ান থার্ড বি, এর থেকে টু থার্ড এইচ, এর থেকে টু থার্ড বি। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজ এভাবে বের করতে হয় ইন্ডিভিজুয়ালি তার সেন্টার, আবার ওর এরিয়াটা কি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, আমরা এটা জানি, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রে গেল। এখন যদি কোনো একটা বৃত্তাকৃতির শেপ থাকে, তাই বৃত্তাকৃতির শেপটা আমরা কী করবো, বৃত্তাকৃতির শেপটা আমরা বৃত্ত যেহেতু আছে আমরা জানি বৃত্তের সেন্টার বৃত্তের চতুর্দিক দিয়ে সমান,
তাই বৃত্তের এদিক থেকে সেন্টার কল্পনা করি, এদিক থেকে সেন্টার কল্পনা করি, ওই দিক থেকে সেন্টার কল্পনা করি, এদিক থেকে সেন্টার কল্পনা করি, সেন্টারটা হবে কি ডি বাই টু অথবা আর, এইভাবে লিখতে পারেন যে অথবা বা আরও লিখতে পারেন। কেন ডি বাই টু কি, ডি হলো ডায়ামিটার মানে ব্যাসের অর্ধেক, আর মানে কি রেডিয়াস, রেডিয়াস হল কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক, এইটা। আচ্ছা তাহলে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আমরা, এর সমান সমান ফাইভ ডি স্কোয়ার বাই ফোর অথবা ফাইভ আর স্কোয়ার, এটা আমরা জানি। যদি বৃত্তাকৃতির শেপ না থেকে থাকে সেটা কি মানে বৃত্তের অর্ধেক হয়ে যায়, তখন কি করতে হবে, বৃত্তের অর্ধেক হয়ে গেলে মনে করলাম বৃত্তের সেন্টারটা অর্ধেক, বৃত্তের সেন্টারটা কোথায় আছে এই জায়গায় আছে, তো এই যে জায়গায় আছে তাহলে কি এই যে এই রেখা থেকে সেন্টারটা আসলে কতটুকু দূরে, এই রেখা থেকে সেন্টারটা আসলে কতটুকু দূরে, এই যে পরিধির উপর যে রেখাটা এই রেখা থেকে সেন্টারটা আসলে কতটুকু দূরে, এই রেখা থেকে সেন্টারটা আসলে কতটুকু দূরে, এটা জানতে হবে। তাহলে এই রেখা থেকে সেন্টারটা এখান থেকে যে দূরত্ব আছে এই দূরত্বটাকে বলা হয়েছে জিরো পয়েন্ট ফোর টু ফোর আর, কি বলা হয়েছে জিরো পয়েন্ট ফোর টু ফোর আর, মানে কি এখান থেকে যে দূরত্বটা হবে রেডিয়াস যদি আর হয় তাহলে আর এর এত অংশটা কি এদিক থেকে, তাহলে বাকি অংশটা কোনটা আছে, বাকি অংশটা হবে জিরো পয়েন্ট ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন সিক্স, জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর এদিক থেকে, আর এদিক থেকে আসলে এদিক থেকে আসলে এইটা যেহেতু রেডিয়াস আর এই ডিস্টেন্সটাও রেডিয়াসের সমান, তার মানে এখান থেকে আর এদিক থেকে আসলে কি আর। আচ্ছা তো ওর এরিয়া কি, ওর এরিয়া কি ফাইভ স্কোয়ার বাই এইট, ওই জায়গায় ছিল ফোর, এই জায়গায় এইট, যেখানে অর্ধেক দুই জায়গা ভাগ করলে দেখা যাচ্ছে কি এইট আসতেছে বা ফাইভ আর স্কোয়ার বাই টু, এই যে ফাইভ আর স্কোয়ার ছিল এটা ফাইভ আর স্কোয়ার বাই টু আসছে। আচ্ছা যদি এটা না হয় কোনো শেপ একটা থাকে কি কোয়ার্টার সার্কেল থাকে মানে চার ভাগের এক ভাগে একটা বৃত্ত থাকে, তাহলে আমরা কি জানি যদি কল্পনা করি যে এটা যদি তার সেন্টার হয় তাহলে বৃত্তের যে এই যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠ থেকে একটা দূরত্ব আছে, এই পৃষ্ঠ থেকে একটা দূরত্ব আছে, এই পৃষ্ঠ থেকে একটা দূরত্ব আছে, এই পৃষ্ঠ থেকে এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা কত, এই পৃষ্ঠ থেকে দূরত্ব হলো জিরো পয়েন্ট ফোর টু ফোর আর, এই পৃষ্ঠ থেকে দূরত্ব হলো জিরো পয়েন্ট ফোর টু ফোর আর, আবার এই পৃষ্ঠ থেকে দূরত্ব হলো জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর, আবার এই পৃষ্ঠ থেকে যদি আসে তাহলে সেন্টারের দূরত্ব কত জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স আর, তাহলে এটা আমরা ইন্ডিভিজুয়ালি জানলাম। তাহলে ওর এরিয়া কি, তো যেহেতু বৃত্তের এরিয়া ফাইভ আর স্কোয়ার আর যেহেতু বৃত্তের চার ভাগের এক ভাগ তাহলে ফাইভ আর স্কোয়ার বাই ফোর, ঠিক আছে তাহলে ওর ক্ষেত্রে এরিয়া কত ফাইভ আর স্কোয়ার বাই ফোর। প্যারাবোলা, এটা প্যারাবোলা আর প্যারাবোলা এটা অর্ধ প্যারাবোলা। আচ্ছা যেহেতু প্যারাবোলা আকৃতি হইলে তখন প্যারাবোলা আকৃতি যে ইন্ডিভিজুয়ালি যে সেন্টারটা কোথায় আছে ওটাও আমাদের জানতে হবে, কারণ যখন কম্পোজিট এরিয়ার জন্য যেহেতু ভাগ করে নেবো এরিয়াকে। তাহলে কল্পনা যদি করি যে এই জায়গাটা তার সেন্টার, তাহলে আসলে এই যে প্যারাবোলাটা আছে ওর ভূমি থেকে সে কতটুকু দূরে আছে, কিংবা তার এই যে শীর্ষ থেকে সে কতটুকু দূরে আছে এটা জানতে হবে আমাদের। তাহলে ভূমি থেকে সে দূরত্ব হলো কি টু এইচ বাই ফাইভ, মাথায় রাখতে হবে কি ভূমি থেকে তার দূরত্ব হলো যদি এটা হাইটটা এইচ হয়, অনেকে বলতে পারেন যে এটা তো বৃত্তের মতো না, এটা কিন্তু বৃত্ত না, দেখেন এটা রেডিয়াস হয়েছে এক, হাইট হয়েছে এইচ, আর বৃত্তের ক্ষেত্রে আমরা জানি কিন্তু রেডিয়াস আর মানে রেডিয়াস শক্তিদের সমান, এটা তো রেডিয়াস শক্তিদের সমান না, তাহলে এটা প্যারাবোলা। তো যেহেতু এটা আছে তার মানে এদিক থেকে যদি কাউন্ট করতে হয় যদি এটা এইচ হয় তাহলে কি টু এইচ বাই ফাইভ, আর যদি উপর থেকে আসে আমি তাহলে এটা কত হবে দূরত্বটা থ্রি এইচ বাই ফাইভ, ঠিক আছে। আচ্ছা যদি এখন আমরা মনে করি যে না এই সাইড থেকে যাবো আমরা, কারণ এই সাইড বলতে গেলে কি এখান থেকে, কিন্তু অনেকে মনে করবেন যে এই সাইড নো, কারণ ওর মূলত ওর শেপটা কোন পর্যন্ত আছে এই পর্যন্ত, তাহলে ওর শেপটা এখান থেকে কাউন্ট করাবে, এখান থেকে যে দূরত্বটা এই দূরত্বটা কত এ, তাহলে এদিক থেকে আসলো কি ওই দূরত্বটা এ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে পারো। আচ্ছা আর এরিয়া কি, এরিয়া সমান সমান ফোর এ এইচ বাই থ্রি, কি ফোর বাই থ্রি এ এইচ, এটা কি রেডিয়াস ধরতে পারি, এইচটা কি হাইট ধরতে পারি, ফোর বাই থ্রি, আমরা যদি এইচ দিই তাহলে কি প্যারাবোলিক যে ফিগারটা আছে এই ফিগারে আমরা কী বের করতে হবো, এরিয়া বের করতে হবে, আর আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি জানবো তখন পরবর্তীতে আমরা কম্পোজিটে ইউজ করে আমরা অঙ্ক করবো। আচ্ছা যেহেতু এটা অর্ধবৃত্ত অর্ধ প্যারাবোলা হয়েছে, তো অর্ধ প্যারাবোলা বলতে গেলে কী বলতেছেন দেখেন, এই যেহেতু অর্ধবেলা এই আকৃতি না, তাহলে কি এটা যদি এইচ কল্পনা করি, এটা যদি এ কল্পনা করি, তাহলে এই যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠ থেকে আসলে সেন্টারটা কোথায় আছে, কারণ একটা নির্দিষ্ট জায়গাতে তার সেন্টার আছে, তো এই পৃষ্ঠ থেকে তার সেন্টারটা কোথায় আছে এটা আমাদের জানতে হবে, এই পৃষ্ঠ থেকে তার সেন্টারটা কোথায় আছে এটা আমাদের জানতে হবে, এই পৃষ্ঠ থেকে সেন্টারটা কোথায় আছে আমাদের জানতে হবে, আবার এই পৃষ্ঠ থেকে কতটুকু দূরে সেন্টারটা আছে এটাও আমাদের জানতে হবে। আচ্ছা যেহেতু এই পৃষ্ঠ থেকে সেন্টারটা কতটুকু দূর আছে থ্রি এ বাই এইট, মানে এটা যদি এ কল্পনা করা যায় এই এর তিন বাই থ্রি এইট বাই থ্রি এ বাই এইট হবে, ঠিক
ঠিক আছে এই এর যদি এটা হয় তাহলে বাকিটা কি হবে এটা বাকি অংশ হবে তাহলে বাকি অংশটা কত 5 এ কত 5 এ বাই 8 আচ্ছা এখন যদি আমরা কল্পনা করি এই দিক থেকে গেলে কত হবে এটা যদি এইচ হয় তো এই দিক থেকে গেলে কি 3 এইচ বাই 5 এই যে আমরা আগে যেটা করছিলাম এটাও এই দিকে কিন্তু এটার জন্য একটু ডিফারেন্ট তাহলে এই থেকে আসলে কত 2 এইচ বাই 5 আচ্ছা এরিয়া কি এটা 2 থার্ড এইচ এটা দেখেন 4 বাই থার্ড এইচ ছিল এটা অর্ধেক যেহেতু তার মানে 2 দ্বারা ভাগ তাহলে 4 এর যদি 2 দ্বারা ভাগ করি কত 2 তাহলে 2 থার্ড এইচ হলো কি অরিজিনাল এরিয়া আর ইন্ডিভিজুয়ালি সেন্টারগুলো কি এখান থেকে কত এখান থেকে কত এগুলো আমরা জানলাম যে এখান থেকে হলো কি 3 এ বাই 8 এখান থেকে কি 5 এ বাই 8 এখান থেকে কি 2 এইচ বাই 5 এখান থেকে কি 3 এইচ বাই 5 তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি তার বর্গক্ষেত্র বের করতে পারি তাহলে আমরা কি হবে আমরা কম্পোজিট যখন এরিয়া দেওয়া থাকবে তখন সেকশনে ভাগ করবো ভাগ করে আমরা পরবর্তী কাজে অঙ্কে কাজ করবো কাজ করে আমরা আনসার বের করে নিতে পারবো যে এই কম্পোজিট এরিয়ার জন্য বর্গক্ষেত্র আসলে কত